সো হে গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? সেই সকলেই তোমরা ভালো আছো? তো গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটা প্রপারলি ভেরিফাই করতে পারো এবং ভেরিফাই না করলে যে সমস্যাগুলো তোমাদের চ্যানেলে হতে পারে, তো সেই সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো গাইস চলো ভিডিওটি শুরু করা যায়। সো গাইস ফার্স্ট অফ অল তোমাদের সাথে আলোচনা করি যে ইউটিউব চ্যানেলটা তোমাদের যদি ভেরিফাই না হয় তাহলে তোমাদের চ্যানেলে কি ধরনের সমস্যা হতে পারে। তো গাইস তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের থাম্বনেল অ্যাড করতে পারবে না, ভিডিওগুলোতে থাম্বনেল তোমরা অ্যাড করতে পারবে না। এরপর তোমাদের যে সমস্যাটা হবে, তোমরা যখন 100K সাবস্ক্রাইবার পূরণ করবে, তোমরা যখন প্লে বাটন যদি অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমরা প্লে বাটনটা তোমাদেরকে দেওয়া হবে না। সো গাইস আরো অনেক সমস্যা হতে পারে তোমাদের ইউটিউব চ্যানেল ভেরিফাই না করবে। সো গাইস সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করে নেওয়াই ভালো। তো চলো দেখে আসি কিভাবে আমরা ইউটিউব চ্যানেল ভেরিফাই করবো। তোমাদের ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করার জন্য তোমরা ফার্স্ট অফ অল চলে আসবে তোমাদের ক্রোম ব্রাউজার এবং ইউটিউব ওপেন করে নেবে এবং এখান থেকে থ্রি ডটের উপরে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, তোমরা এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবে তোমাদের ক্রোম ব্রাউজারটাকে। তো তোমরা এখান থেকে ইয়োর চ্যানেলে চলে যাবে। ইয়োর চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখতে হচ্ছে তোমরা কাসমোটাইজ চ্যানেল নামে একটা অপশন আছে, তো এই কাসমোটাইজ চ্যানেলে ক্লিক করবে। কাসমোটাইজ চ্যানেলে ক্লিক করার পর তোমরা চলে আসবে তোমাদের ইউটিউব স্টুডিওতে এবং এখান থেকে তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে এখান থেকে দেখতে হচ্ছে সেটিংস নামে একটা আইকন রয়েছে, সেটিংস আইকন, তো এখানে ক্লিক করবে। সেটিংস আইকনে ক্লিক করার পরে তোমরা চলে আসবে চ্যানেলে। চ্যানেলে চলে আসার পরে এখানে দেখতে পারবে তোমরা দ্বিতীয় নাম্বারে যে অপশনটা এলিজিবল লেখা আছে, তো এখানে ক্লিক করবে এবং এখানে দেখতে হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার নামে অপশনটা রয়েছে, তো এখানে ভেরিফাই ফোন নাম্বারের উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে নিয়ে আসছে, এখানে তোমাদের নাম্বারটা দিতে হবে যে নাম্বার দিয়ে তোমরা ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করবে। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ গেট কোড নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করবে। গেট কোডে ক্লিক করার পরে এখানে তোমাদেরকে কোড দিতে বলবে, কোডটা তোমরা এখানে বসিয়ে দিবে এবং এখান থেকে সাবমিটের উপরে ক্লিক করবে। তো গাইস সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমার ফাইনালি কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে